ইমান মাত্র একটু ইমান ভাই কুতি হোসেনপুরের কাছে যে টলিবন্ধু মৃতদেহ পাওয়া গেছিল সেই ব্যাপারটা নিয়ে আপনি কি জানেন বলুন তো? সেই ব্যাপারটা নিয়ে আমরা হঠাৎ একদিন নেটে দেখতে পাই, যে পূর্ব মেদিনীপুরে এগড়া থানায় এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে হঠাৎ একদিন আমাদের বাড়িতে পুলিশ চলে আসে এক সপ্তাহ পরে। তারপরে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে চলে যায়। সেখানে আমরাও এই সঠিক ব্যাপারটা নিয়ে জানি না। কাকে কাকে ধরে নিয়ে গেছিল? আমাকে, জেঠিমা, আমার দেওর, তারপরে শ্বশুর বাবা, শাশুড়ি মা, আমার ছোট ননদ, ছোট জামাই, আমাদেরকে সবাই ধরে নিয়ে গিয়ে সেখানে, তারপরে আমার মেজ ননদকে ধরে সে সব স্বীকার করে। মেজ ননদের নাম কি? পিঙ্কি সি, আর ছোটটার নাম পিঙ্কি সি, আর যে মানে কি এই ঘটনায় জড়িত তার নাম হচ্ছে মমিতা সি। সে কি করেছিল? পুলিশের কাছে কি বলে? পুলিশের কাছে বলেছিল যে আমি হাত পা বেড়ে দিয়েছিলাম আর ওদেরকে টাকা দিয়ে এই কাজটা করিয়েছি, আর আমার স্বামী ছিল, আমরা ওকে গলা টিপে শ্বাসকষ্টনিকে টিপে মেরে ফেলেছি। কোথায় বেড়েছে বলুন? দমদমে বাসা বাড়িতে। ঘটনা ঘটেছে, ওটা তো এসআরপি খড়গপুর ওনাদের আন্ডারে এই কেসটা ছিল, বলে ওটা নিয়ে কমেন্ট করতে পারবো না। বাট দেন আপনি যেটা বলছেন এটা একদমই ঠিক যে পূর্ব মেদিনীপুরের জেলাতে মানে এরকম ট্রলি ব্যাগে মৃতদেহ ডিসপোজ করা ট্রেন্ডটা কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে আমরা পাইনি। ম্যাডাম এটা কি কোনো ত্রিকোণ প্রেমের ঘটনা? এটা আমরা এখনো জানি না। ওরা যখন রিমান্ডে আসবে ওদের জিজ্ঞাসাবাদ করে আমরা ভালো করে জানতে পারবো যে কেন এক্স্যাক্টলি মার্ডারটা হয়েছে বা ত্রিকোণ প্রেম গোচিত কিছু আছে কিনা। যিনি মার্ডার হয়েছেন ওনার একজন মেয়ে আছে। রিকভারি যেখান থেকে এগরাতে যেখান থেকে অ্যারেস্ট হলো এই যে ছত্রী জিপি, ওখানে ওদের বাড়িতেই আর কি এনারা গিয়ে, 12 বছরের একটা মেয়ে আছে যিনি মৃতা, মৃতার মেয়ে, ওনাকে নিয়ে গিয়ে এরা রেখেছিল। আমরা তাকে রিকভারি করেছি আজকে সকালে, আমরা রিকভারি করেছি। কি নাম ওর? মেয়েটার নাম আমরা এখন দিতে পারবো না, পরে আপনারা জেনে নেবেন। ম্যাডাম জেলাতে কিন্তু বেশ কিছুদিন ধরে গত ফেব্রুয়ারি মাস থেকে এই মার্চের আজকে 16 তারিখ 17 তারিখ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু ক্রাইমের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে এই বস্তাবন্দি বা ট্রলি বন্দি এই ঘটনাগুলো। দেখুন মানে একটা তো মানে যখন আপনি বলছেন যে ক্রাইম বেড়ে যাচ্ছে বা এরকম ক্রাইম বেড়ে যাচ্ছে, আগে দেখতে হবে যে আপনারা রেফারেন্স কার সাথে টানছেন। কারণ কি একটা দুটো ঘটনা মিডিয়াতে এসেছে বা সেগুলো নিয়ে আমরা সবাই ভাবছি, তার মানে তো এটা নয় যে ক্রাইম বেড়ে গেছে। আপনাকে মিনিমাম তো এটা চেক করতে হবে যে গত বছরের রেফারেন্সে বা আগের মাসের রেফারেন্সে বা ইন জেনারেল পূর্ব মেদিনীপুরে যত কেস হয় সেই রেফারেন্সে ক্রাইম বাড়ছে না কমছে, এটা একটা ডেটা রিলেটেড ম্যাটার আছে। ডেটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, বলে এটা বললে আমার মনে হয় আরেকটু কারেক্ট করে নিলে ভালো হয়। ঠিক তো, নমস্কার। এগরা পিএস 172তম কেস নিয়ে আজকে একটা প্রেস ব্রিফের জন্য আপনাদের আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য। আপনারা সবাই জানেন যে গত সোমবার মানে 9 মার্চ সকালবেলা আনুমানিক 7টার দিকে এগরা থানার কাছে খবর আসে যে খুব থানার খুব কাছেই একটা জায়গাতে ওইলান গ্রামেরতে একটা পরিত্যক্ত ট্রলি ব্যাগে একজন মহিলা মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটাকে আমরা তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য পাঠাই। পোস্টমর্টম রিপোর্ট এখনও আসেনি,
কিন্তু মহিলা কে ওটার খোঁজ করার জন্য আমরা বিভিন্ন মারফত আমরা চেষ্টা করি যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আমরা রেডি করি যারা খুঁজে বার করার চেষ্টা করছিল যে মহিলা কে। আমরা মোটামুটি যা যা সূত্র পেয়েছিলাম ব্যাগ থেকে বা মহিলার পোস্টমর্টমের পর থেকে বা যেটা পিও যেখান থেকে বডিটা মানে ট্রলি ব্যাগটা পাওয়া যায় বিভিন্ন জায়গায় সূত্র পেয়ে আমরা চারজনকে অ্যারেস্ট করেছি। সেই ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রথম যাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম সৌরভ দে। ওনার আনুমানিক বয়স হচ্ছে গিয়ে 25। উনি পেশায় টোটো চালান দমদমে, উনি দমদমে টোটো চালান। তাছাড়া উনি জিম ট্রেনার আর বাচ্চাদের আঁকা শেখান। ওনার যিনি স্ত্রী আছেন ওনার নাম হচ্ছে গিয়ে মৌমিতা দে, আনুমানিক 26 বছর বয়স। ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। মৌমিতার যে বাবা মানে হচ্ছে গিয়ে নারায়ণ চন্দ্র সি, উনি মোটামুটি যাত্রা সূত্রে মানে কর্মরত। ওনার বাড়ি এগরাতেই, এগরাতে আপনার 36 জিপির আন্ডারে ওনার বাড়ি। ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি। এবং এনার যিনি বন্ধু মানে রমাকান্ত জানা, এনাকেও আমরা অ্যারেস্ট করেছি। ওনার বাড়ি ওইলান গ্রামের ওখানে। এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি। এদের আজকে আমরা কোর্টে দিচ্ছি রিমান্ড প্রেয়ারের শত। আমাদের 10 দিনের আমরা রিমান্ড প্রেয়ার দিচ্ছি যিনি মেন অ্যাকিউজড আছেন সৌরভ দে। এবার তারপরে মানে কোর্ট যতদিন আমাদের রিমান্ড দেবে সেই হিসেবে আমরা বাকি যেটা রিকনস্ট্রাকশন আমাদের থাকে সেটা আমরা করব। কেন এনারা মার্ডার করলেন, কিভাবে করলেন, এত দূর বডি এনে কি করে ওনারা ডিসপোজ করার চেষ্টা করলেন, এগুলো আমরা আগামী কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এই ধরনের যে ব্যাগের মধ্যে ফেলে দেওয়া, এই ধরনের জেলাতে এখানে ফেলার প্রবণতা, এটার জন্য কি পুলিশ দেখবে? দেখুন, এগরার এই যে একটা ইনসিডেন্ট আছে, এর আগে আমি জানি না এক্স্যাক্টলি কোন ইনসিডেন্ট নিয়ে আপনারা বলছেন, কিন্তু এগুলো তো সব পৃথক ঘটনা, বিভিন্ন জায়গায় ঘটছে। আর সেইভাবে বলতে গেলে দেখুন একটা আর প্রত্যেকটা মানে এই যে ম্যাটারটা আছে এখানে কিন্তু এমন নয় যে অচেনা কোনো লোক এসে মার্ডার করে দিয়ে গেছে। যারা মার্ডার হচ্ছেন এবং যারা মার্ডার করছেন সবাই কিন্তু চেনা জানা ঘনিষ্ঠ যারা লোক তারাই কিন্তু করছে। ফলে এটা নিয়ে কতটা পুলিশ ইন্টারভিউ করতে পারবে এটা নিয়ে আমরা নিশ্চয়ই ভেবে দেখব। কিন্তু আমি আপনাদের এটাও বলতে চাই, দেখুন একটা মানুষ ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে তার স্কুল, তার কলেজ, তার পরিবার, যেখানে কর্মসূত্রে যেখানে কর্মরত প্রত্যেকটা জিনিস এবং তার টিভি, প্রেস, মিডিয়া, সিনেমা প্রত্যেকটারই একটা এক্সপোজার আছে। এবার সে কোন লোক কোন জিনিসটাকে কিভাবে অ্যাবজর্ব করবে আর সেটাকে কিভাবে রিপ্রোডিউস করবে এটা কিন্তু একটা বিশাল বড় এটা 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 রিসার্চের একটা সাবজেক্ট। এখানে একা হয়তো পুলিশ কিছু করতে পারবে না, এখানে আপনারা আমরা সবাই পুরো সমাজকে মিলে কিন্তু এটাকে নিয়ে একটু হয়তো ভালো করে ভাবতে হবে। জেলাতে ক্রাইম হলেও তাড়াতাড়ি ডিটেকশন, এটা কি কোনো এর আগে যেমন বলেছিলেন হলদিয়ার একটা ম্যাটার নিয়ে যাচ্ছে, এই ঘটনার পেছনে আরো কি কোনো সুপারি কিলার বা কিছু আছে বলে মনে হয়? দেখুন আজকে তো কোর্টে আমরা পাঠাচ্ছি, যখন ওনার রিমান্ডে আসবেন তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কিভাবে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, মৃতার সঙ্গে রিলেশন কি? মৃতার নামটা মৃতার নাম বলে দিচ্ছি, মৃতার নাম হচ্ছে গিয়ে অনিতা দাস, 30 বছর বয়স, দমদম প্রমোদ নগরে তার বাড়ি। আর এদের মধ্যে কি রিলেশন আছে এটা আমরা পরে জানতে পারবো, যখন আমরা ইন্টারোগেট করব তখন জানতে পারবো। না এটা আমরা সঠিক এখনো জানতে পারিনি, ওনার ফ্যামিলি এসেছেন আমরা পরে জেনে নেব। মেয়েটার বাবার বাড়ি? মেয়েটার বাবার বাড়ি আমরা জেনে নেব, হাজবেন্ড এসেছে আমরা জেনে পরে বলে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। তো জাল গুটিয়ে ফেলার পেছনে সোর্সটা কি একটু যদি বলেন। সোর্স মানে হচ্ছে গিয়ে আমার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রচেষ্টা এবং আপনারা যে রুটিন কোর্সে আমাদের হেল্প করছেন। আপনার নাম? মন্দিরা সি। কিছুদিন আগে যে কুতি হোসেনপুরের কাছে যে একটি টলিবন্দি মৃতদেহ পাওয়া গেছিল সেই ব্যাপারটি নিয়ে আপনি একটু বলুন তো, কি ঘটনাটা ঘটেছিল বলুন তো। সেদিনে ঘটেছিল যে তিনটা ছেলে গাড়ি নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, আমার ননদ সহ আর একটা সঙ্গে ছিল মেয়ে।
আমি তখন সেই অবস্থায় রান্না করি, হ্যাঁ হঠাৎ করে দেখতে পাই যে তিনটা ছেলে এসেছে। তাপরে আমার চাটা করে দিল, ওরা চাটা খেয়ে টেয়ে কিছুক্ষণ পরে ওরা আউট হয়ে যায়। আমার রান্নাও সেদিন খাইনি, হ্যাঁ সেদিনে ওরা তিনজন চলে যাওয়ার পরে আমার ননদ আর মেয়েটা ছিল। তারপরে দিন সোমবারে হোলির দিনে আমার ননদও সেদিন সকালে চলে যায়। ননদের নাম কি? মমিতা সি। আচ্ছা, পুলিশ কাকে কাকে ধরেছে? বর্তমানে বাবা, আমার ননদ, তারপরে একজন এখানকার লোক, আর সঙ্গে যে মেয়েটা ছিল তাকে। রিক্সাওয়ালার নাম কি? রিক্সাওয়ালার রমাকান্ত জানা। আপনার শ্বশুরের নাম কি? নারায়ণী সি। আপনার ননদ কি স্বীকার করছে যে ওটা পুরো ঘটনাটা যা করেছে স্বীকার করেছে? স্যারের, বড় স্যারের কাছে আমরা সবাই দাঁড়িয়ে শুনছিলাম। কি বললো স্যার? বললো যে তুই এই ঘটনাগুলো করেছিস কেন? দিয়ে বলছে, সে বললো যে আমার স্বামী দুটো বিয়ে আগেও বিয়ে করেছিল, হ্যাঁ তারপরে বলেছিল ওদের একটা খুঁটিমুটি সংসারে পরিবারে ঝগড়া লেগে থাকে, হ্যাঁ তারপরে ওরা বাধ্য হয়ে এই কাজটা করতে ইয়ে হয়েছে, স্বীকার করেছে। আচ্ছা, ওকে যে মেরে নিয়ে এসেছিল ওই মহিলাকে, কোত্থেকে মেরে নিয়ে এসেছিল? কলকাতায় দমদমে বলছে ভাড়া বাসে যেখানে থাকতো সেখান থেকে ওরা মেরে নিয়ে এসেছে।